কোকে স্টুডিও বাংলার গান মালো মায়ের গায়ক সাগর দেওয়ান সম্প্রতি জানালেন যে তিনি পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছেন। প্রায় চার মাস আগে এই বিয়ের জন্য সঙ্গীত শিল্পীকে থানা পুলিশ এমনকি ডিবি কার্যালয়েও যেতে হয়েছে। চলতি বছরের ২৫ জন সাগর যুক্তরাষ্ট্রের নাগরিক ফারিয়া ইসলাম মাহিনকে বিয়ে করেন। ফারিয়া যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন এবং দুই বছর আগে কাজের সূত্র ধরে সাগরের সঙ্গে তার পরিচয়। সাগর বলেন, পরিচয় থেকে ভালো লাগা, তারপর ভালোবাসা। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর দুই পক্ষের পরিবারকে জানাই, কিন্তু কেউই আমাদের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। তিনি আরো জানান, বিয়ের পর আমার পরিবার মেনে নিলেও ফারিয়ার পরিবার মেনে নেয়নি এবং বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। এমন পরিস্থিতি হয় যে ডিবি কার্যালয়ে গিয়ে বিয়ের প্রমাণ পর্যন্ত দিতে হয়েছে, তবে ওই ডিবি কার্যালয় ঢাকার নয়, অন্য একটি জায়গার। আফসোস করে সাগর আরো বলেন, ফারিয়ার মা তার ল্যাপটপ ও গ্রিন কার্ড নিয়ে গেছেন। ল্যাপটপে ভার্সিটির পাসওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা ফারিয়ার পড়াশোনায় বাধা সৃষ্টি করছে। অথচ ফারিয়ার বড় ভাই ফেসবুকে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আমি ফারিয়াকে পড়াশোনা করতে দিচ্ছি না। শেষে সাগর বলেন, ফারিয়াকে পড়াশোনা এবং সব বিষয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছি, সেও আমার পাশেই রয়েছে, আমরা একে অপরের সঙ্গে ভালো আছি। শেষে সাগর বলেন, ফারিয়াকে পড়াশোনা এবং সব বিষয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছি, সেও আমার পাশে রয়েছে, আমরা একে অপরের সঙ্গে ভালো আছি। সবার দোয়া চাই, আশা করছি সময়ের সঙ্গে পারিবারিক দূরত্ব মিটে যাবে। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।